আজকে আমাদের বাড়িতে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তার জন্য মা আমাকে বললো তাড়াতাড়ি স্নান করে নিয়ে একটুখানি সুজিটা বানিয়ে দিতে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি স্নান করে নিয়েছি এবং খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল, যেহেতু বাবা অফিসে বেরিয়ে যাবে আর তার আগে আমাদেরকে সব কিছু করে দিতে হবে। ওই জন্য বেশি কিছু ভোগের মধ্যে বেশি কিছু করে দিতে পারিনি, ওগুলো পরে পরে মা করে দিচ্ছে, কিন্তু সেদিনকে বেশি কিছু করে দিতে পারিনি, শুধুমাত্র সুজিটাই তৈরি করে দিয়েছিলাম। আর আমার মা যতটা তাড়াতাড়ি করে যতটা পেরেছিল জোগাড়টা করে দিয়েছিল, খুবই তাড়াতাড়ি করেই করতে হয়েছিল। আর সুজি করানো আর কী দেখাবো, ফার্স্টে ঘি দিয়ে দিয়ে সুজিটাকে ভালোভাবে ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি একটু জাস্ট সুজিটা কমিয়ে রেখে একবারটি বাইরের দিকে গেছিলাম, এসে দেখি সুজিটা তলাটা হালকা হালকা লেগে লেগে এসেছে। সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন জল দিয়ে দিলাম এর মধ্যে। আর সেদিনকে সকাল সকাল অনেকটা হয়েছিল বলে দুধ তো পাইনি, তাড়াতাড়ি করতে হবে বলে আর ওয়েটও করতে পারিনি, ওই জন্য সুজিটা দেখো এবার ভালো করে বাটিতে ঢেলে নিয়েছি, এবার ওখানে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে বাবা পুজোটাই করছে। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, সারাদিন আমি কী কী করছি তোমরা সবই ভিডিওটার মধ্যে দেখতে পাবে। গাইস, আমি মেশোতে গিয়ে একটা জামা অর্ডার দিয়েছিলাম, এইটা এই মাত্র ডেলিভারি হলো, আমি এই মাত্র খুলে দেখলাম, এবার তোমাদেরকেও একবার দেখাই, চলো দেখ কেমন এসছে, একবার দেখো একটু নিয়ে। তো এই হচ্ছে একটা কুর্তি, এটা অর্ডার দিয়েছিলাম হলুদ রঙে, এখানটা এরকম টাইপের আর তার সাথে এরকম একটা প্যান্ট আছে। আর আছে হচ্ছে ওড়নাটা, কুর্তিটা তোমাদের পছন্দ ভালো লেগেছে কিনা জানাবে, আমার মোটামুটি লেগেছে, ভালোই লেগেছে মোটামুটি, তোমাদের কেমন লাগলো জানাবে। এখানে আমি এখন স্ন্যাকে খাতে এসেছি, কিন্তু কি করছে দেখো, মানে আমাকে ভাতের থালা নিয়ে এখানে আসতে হয়েছে, এটা নিচেও রাখতে পারছি না, আর এটা এক হাতে থালা আর এক হাতে ভাত। ওঠ, এটা চলতে চলতে চলে এসো, তাড়াতাড়ি 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 চলে এসো, এটা চলতে চলতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসিটা চালা চালাবো আগে, এখানে হ্যাঁ চালাবি আগে, এক খাবার মুখে নিন, এটা চলতে চলতে এটা অফ করে দেবো, এই ভয়েসটাও দেবো, হ্যাঁ দেবো তো, তাড়াতাড়ি 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 বন্ধ করে দিয়ে আসবো। হচ্ছে 2:05 আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব বাইরেটা খাওয়া দাওয়া যেখানে খাচ্ছিলাম আর কি টেবিলে, সেটা একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, আর এখন একটু শোবো, ঘুম থেকে উঠে আবার আজকে গান শিখতে যাওয়া আছে, আর বোনকেও বলছো ও আমার পাশে একটু শুয়ে যাবে, না করতে হবে, যাই হোক যেটা করবে করবে। একটুখানি শুয়েছিলাম, তার মধ্যে আবার দেখো বৃষ্টি চলে এলো, এই মাত্র জামা কাপড়গুলো যেগুলো বাকি ছিল সেগুলো সব তুলে দিলাম, তারপর গাড়িটাও ভিজছিল ওটাও তুলে দিলাম, কিন্তু সাইকেলটা তোলা হলো না, ভালোই জোরে বৃষ্টি চলে এসছে, ভালোই জোরে বৃষ্টি চলে এসছে, হ্যাঁ বেশিক্ষণ হবে না মনে হচ্ছে, যদিও মানে একটু আগে রোদ দিচ্ছিল আবার বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বলছি বেশিক্ষণ হবে না, এবার জানি না কি হবে, বেশিক্ষণ হতেও পারে আবার। চলো বৃষ্টি হলে তো ওয়েদারটা বেশ ভালোই লাগে, একটুখানি আবার একটু শুয়ে পড়ে যাই। বাড়িতে আমি আর এ আজি সেই থেকে মাদ্রামো করে যাচ্ছে, এক গুচ্ছ বরফ এনে আমাকে দিয়ে দিল, ঠান্ডা একই তো ঘরটা পুরো বরফ হয়ে আছে, তারপর আবার বাইরে বৃষ্টি পড়ছে, আবার এখন ইয়ে বরফ এনে গায়ের মধ্যে দিয়ে দিল, মানে যতবার বলছি শোবো শোবো ঘুমাবো ঘুমাবো, নিজে তো ঘুমোইনি, বেকার এখানে বইটা খুলে মানে লোক এলে দেখে বলবে যে হা মেয়েটা কত পড়ে সারাদিন, বেকার বইটা খুলে বসে আছে, পড়েও নি, নিজেও ঘুমোইনি, আমাকেও ঘুমোতে দেয়নি। আজকে সারাদিন আমি ব্লগ বানাচ্ছিলাম আর তার মধ্যে আমি শুয়েছিলাম, এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও ক্লিপে বলেছি দেখবে যে আজকে আমি আর বোন সারাদিন বাড়িতে আছি, ও নিজেও ঘুমোচ্ছে না আমাকেও ঘুমোতে দিচ্ছে না, এবার আমি যাবো হচ্ছে একটা বিয়ে বাড়িতে, তো আমি ওকে বলছিলাম যে কি শাড়ি পরে যাবো না পরে যাবো এই হিসেবে বলছিলাম, ও কখন সেটা কিন্তু একটা প্র্যাঙ্ক করে ফেলেছে আমি সেটা ধরতেও পারিনি,
তো যদি ভিডিওটা ভালো হয় আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে জানাবে যে ওটা কেমন হয়েছে। রাতের খাওয়া দাওয়া আমার এইমাত্র কমপ্লিট হলো, আর রাতের খাবারে ছিল হচ্ছে রুটি আর কুমড়োর তরকারি, সেটা দেখতেই পেলে তোমরা যে তখনই বানাচ্ছিলাম। এখন আর কি করব, আজকে তো ঘুমিয়ে যাব, আজকে দিনটা আমি এভাবেই কাটালাম, আর ভিডিওটাও আমি এতটা অবধি রাখলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, সবাইকে টাটা।